Hi everyone, welcome to our channel. Bioscope Bong Couple. Channel naam suna ta apne ra bujhei gachen. Channel ta ki bishoy niye. Ami ar amar wife mile ei channel ne movie review korbo. To. Aar ajke Saraswati pujo, shubho Saraswati sabai ke. Asha kori amader dekhe bujhtei parchen je ekdom shari Punjabi pore boshe achi. Barite just Saraswati pujo hoyeche. Tarpore amra chole eshechi ajke movie review korte. আর আজকে একটা ভালো দিন অলরেডি মানে আমরা এজন্যই দিনটাকে অ্যাকচুয়ালি চুজ করেছি যে আর আজকে রিপাবলিক ডে ও তো সকলকে হ্যাপি রিপাবলিক ডে তো ডাবল আনন্দের দিন আজকে দুটো এত ভালো দিন একসাথে পড়েছে আর আমরা আজকে দিনটাকে বেছে নিয়েছি আমাদের ফার্স্ট ভিডিও পোস্ট করার জন্য একদম আর আর মুভির টাইটেল দেখে আপনি বুঝে গেছেন যে কি মুভি রিভিউ করতে চলেছি আমরা ইটস পাঠান লাইক লিটারালি পাঠান এসআরকে দিয়ে শুরু করছি মানে এর থেকে ভালো কিছু হতে পারে না মানে ঘটনাচক্রমে এই সময় পাঠান রিলিজ করছিল আর আমাদেরও প্ল্যানিং ছিল এই সময় হ্যাঁ মানে হঠাৎ করে সব কাকতালীয়ভাবে একসাথে হয়ে গেছে যেটা তো আমরা সত্যি খুবই খুশি যে সব কিছু একসাথে করাটা খুবই হয় না সব সময় তো আর পাঠান পাঠানকে দেখে কি বলবো পাঠানকে দেখে অ্যাকচুয়ালি আমরা জাস্ট আমাদের থাম্বলিনের মতন অ্যাকচুয়ালি বাংলা বা বলিউড হিন্দি নয় আমরা হলিউডের সিনেমা দেখি আমরা সাউথ ইন্ডিয়ান মুভিও সিনেমা দেখি যেখানে ভালো আর্টিস্টিক ইয়ে থাকে বিষয় থাকে সেটাই আমরা মানে আমাদের এমন না যে আমি আমরা কোন একটা জনার নিয়ে আটকে নেই আমরা সব জনারেরই সিনেমা দেখি আর আমাদের নিজেদের একটা পয়েন্ট অফ ভিউ আছে যেটা সিনেমা শেষে আমরা নিজেরা ডিসকাস করি আলোচনা করি যেটা হয়তো আপনারাও রিলেট করতে পারবেন আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে মাধ্যমটাকে বেছে নিয়েছি যে আমাদের যে ডিসকাশন বা আলোচনাটা সেটা আপনাদের অবধি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর যেহেতু আমাদের কথাবার্তা বা কালচার বা বর্ন অ্যান্ড বট আপ সব কিছুর মধ্যে একটা বাংলার খুব বড় একটা ছাপ আছে খুব বড় একটা অবদান আছে তাই জন্য আমরা পুরো জিনিসটা বাংলায় করছি তাই বলে শুধু আমরা বাংলা সিনেমা রিভিউ করছি না সব রকমেরই করব কিন্তু আমাদের সাথে হয়তো আপনাদের কানেক্ট হতে একটু সুবিধা হবে হয়তো ভাববেন হ্যাঁ আরে আমি যেটা ভাবছিলাম সে ওটাই বলছে কেন কি আমাদের জীবনটাই বাংলার সাথে আমাদের রাস্তাঘাট বা গাছপালা সবই একই রকম তো ওইটাই তো পাঠান নিয়ে যেটা বলছিলাম ব্যাক টু পাঠান তো পাঠান ডাইরেক্ট করেছেন সিদ্ধার্থ আনন্দ আর সিদ্ধার্থ আনন্দের আগের মুভি আমরা দেখেছি ব্যাং ব্যাং ওয়ার দেখিয়ে দিয়েছে উনি যে অ্যাকশন মুভি কেমন হওয়া উচিত সিরিয়াসলি মানে অ্যাকশন মুভি মানে এত ভালো ডাইরেক্ট উনি করতে পারেন তো ওটা ওনার ফটে একদম আর শাহরুখ খান অ্যাজ এ অ্যাকশন হিরো মানে আমি তো বলবো শাহরুখ খানের ড্রিম এখানে মানে ড্রিম কাম ট্রু মুভি বলতে গেলে বিভিন্ন ইন্টারভিউতে আমরা যা শুনেছি ওর সেই যে সবসময় বলে যে উনি একজন অ্যাকশন হিরো হতে চাইছিলেন তো কিন্তু ফার্স্ট টাইম অ্যাকশন ফিল্ম শাহরুখ খানের জন্য আমাদের জন্য ফার্স্ট টাইম ওনার রিভিউ ফুল ফ্লেজ অ্যাকশন ফিল্ম হিসেবে এটা ফার্স্ট টাইম বাট হ্যাঁ অ্যাকশন উনি আগেও করেছেন ডন ডন টু আপনারা যদি বলবো যদি আপনারা অ্যাকশন মুভি দেখতে চান তো মাস্ট ওয়াচ মানে কোনো কথাই শুনতে হবে না কারোর কিছু না অ্যাকশন মুভি মানে পয়সা উসুল অ্যাকশন মুভি আপনারা যদি অ্যাকশন পছন্দ করেন যার মধ্যে একটু ভালো অ্যাক্টিং আর একটা স্টোরি লাইন আছে তো অবভিয়াসলি আমরা আপনারা কি দেখতে পারেন কারণ একটা ফুল ফ্লেজ অ্যাকশন মুভিতে আপনারা কখনোই একটা মানে গ্রাউন্ডেড একটা অ্যাক্টিং বা একটা দারুণ একটা স্টোরি লাইন এক্সপেক্টই করবেন না আমরাও করি না আমার কিন্তু ভালো লেগেছে একটা অ্যাকশন ফিল্মই হয় কিন্তু আমার কিন্তু মানে সব দিক থেকে মানে অনেকদিন পরে হল থেকে বেরিয়ে মনে হলো আরে বাহ হ্যাঁ মানে মানে আরে বাহ ওভারঅল একটা দারুণ এক্সপেরিয়েন্স মানে এটা অনেকদিনই হয়নি বলিউড ফিল্মের অনেকগুলো ফিল্মেরই লাস্টের দিকে এরকম মনে হয়নি হয় মনে হয়েছে এটা মিসিং বা কোনোটা মিসিং বাট এটার ফার্স্ট মানে কথাই হচ্ছে জাস্ট ওয়াও
দারুণ হয়েছে। হ্যাঁ, হল থেকে বেরিয়ে মানে একদম মন খুশ করে দেওয়ার মতো, মানে পরে যদিও আমরা কিছু নিয়ে ভাবি যে ওটা একটু ঠিক হতো তো সে বলছি, বাট হ্যাঁ আর পুরো সিনেমাটা মিউজিক নিয়ে বলতে পারি আমরা। হ্যাঁ, আমরা এক এক করে যাচ্ছি, আমরা তো এক এক করে যাব। মিউজিক পুরো সিনেমাটায় একটা মাত্র গান, ইয়েস ওয়ান, একটা গান, মানে এটা হয়তো বলিউড এর রেয়ার যে কোনো একটা সিনেমায় জাস্ট একটা গান। তো ওদের দুটো গান আছে, একটা হচ্ছে পুরো ফিল্মের এন্ডে, হ্যাঁ একটা পোস্ট ক্রেডিট সং যেটা দেখায়, এটা দেখে বুঝতেই পারছেন শাহরুখ নিজের ঝুমেজে পাঠান গানটা, যেটা ওয়াইএফ এর যে প্রমোশন ভিডিও আছে সেখানেও বলেছে যে ওটা সবকিছু এন্ডে যখন সব হ্যাপিনেস এর জন্য ওটা পার্টি সং, ওইটা একটা এন্ড ক্রেডিট সং বলতে পারেন। বাট পুরো সিনেমা একটা গানটাই আছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বলতে গেলে যখন সং নিয়ে কথাই বলছি, ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো ইউজ হয়েছে, যেখানে যতটা দেওয়া উচিত না ওভার মিউজিক দেওয়া হয়েছে কোথাও না আন্ডার, তো মিউজিক আমার ভালোই লেগেছে, সাউন্ডও খুব ভালো, যখন অ্যাকশন সিকোয়েন্সে যে সাউন্ড ইউজ হয়েছে খুবই ভালো, খুবই ভালো সাউন্ড, আর মানে রিয়েলিস্টিক খুব, মানে তোমাকে যে মারছে যে সাউন্ডটা তো তুমি ফিল করতে পারবে, হ্যাঁ অ্যাকচুয়ালি মানে ওর মধ্যে কোনো কিছু এক্সট্রা বা কম বা সাউন্ড কম ওরকম কিছু ছিল না। আর বলবো ফার্স্ট টাইম হয়তো বলিউডে, আমি ঠিক নাও হতে পারি, বাট ইংলিশ মারপিটের সাথে সাথে সংস, তারপরে আবার ইংলিশ। হ্যাঁ, মানে যেরকম ধরুন হলিউড এখন একটা ট্রেন্ড চলছে, আপনারা যদি দেখে থাকেন বুলেট ট্রেন এই টাইপ কাইন্ড অফ মুভি যেগুলো এখন বেরোচ্ছে, সেগুলোতে দেখবেন যখন অ্যাকশন সিন চলছে একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তার সাথে লো সাউন্ডে একটা ইংলিশ গান চলছে, এখানেও সেই কাইন্ড অফ একটা ইনকর্পোরেট করার চেষ্টা করা হয়েছে, যেটা ভালো লেগেছে আমাদের, অবভিয়াসলি ভালো লেগেছে, ভালো হয়েছে, অ্যাটলিস্ট চেষ্টা করছে আর সাকসেসফুলি চেষ্টাটা হচ্ছে, এটা ভালো লেগেছে, এটা বেশ ভালো। তো ওখানে একটা ইংলিশ সংও আছে যেটা সত্যি খুব ভালো, ওটা মানে এখন হয়তো খুব বেশি করে ইউটিউব বাইতে বেরোয়নি, বাট হলে গিয়ে দেখলে আপনারা ওটা পাবেন, ওটা লাস্টের যখন নাম দেখাচ্ছে তখনও থাকে। আর নেক্সট ডাইরেক্টিং তো বললাম যে সিদ্ধার্থ আনন্দ মানে অ্যাকশন ফিল্ম ডাইরেক্ট করতে জানেন, সেটা দেখিয়ে দিয়েছেন উনি। আর শুধু শাহরুখের অ্যাক্টিং নিয়ে বললাম, আপনার মনে হবে না যে জন আর ওই ক্যারেক্টার দুটো আলাদা, মানে দুটো মনে হচ্ছে সেম, মানে মাস্ক খোলা থেকে বন্দুক ধরা থেকে বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেক মুহূর্তকে বিলিভ করেছে যে হ্যাঁ ও ওই ক্যারেক্টারটাই, ওর মধ্যে ওটাই আছে যেটা দেখাচ্ছে আমাদের, মানে ও যে সেকেন্ড পারসন হতে পারে, ওর যে আলাদা কোনো একটা আইডেন্টিটি আছে ওটা এক সেকেন্ডের জন্য মনে হবে না, মানে অন্য কারোর ক্ষেত্রে মনে হলেও হতে পারে, বাট ওর ক্ষেত্রে মানে নেলড ইট, এক্স্যাক্টলি একদম ন্যাচারালি অ্যাক্টিংটা করে, একদম দেখে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মানে ওর অ্যাকশন সবসময়ই ভালো লাগে, রকি হ্যান্ডসাম বলুন বা ওর যে সমস্ত অ্যাকশন মুভিগুলো আছে সবসময় বরাবরই উনি ভালো অ্যাকশনে খুব ভালো করে এসেছেন, এটাতেও দারুণ করেছেন। এবার দীপিকার ব্যাপারে বলতে গেলে যেটা আগে কোন সিনেমাতে সেরকম ভাবে করেনি, একটু বোল্ড মানে এমন না যে দরকার নেই তাই জন্য, মানে ওখানে ওই ক্যারেক্টারটা আমরা যখন এরকম একটা ক্যারেক্টার রাইট করে কেউ লেখে যে এই ক্যারেক্টারটার এই কাজ, এখন আমরা যেমন ড্রেস আপও করি যে আজকে সরস্বতী পুজো তো আমি শাড়ি পরেছি, ওটা এটা পিছনে একটা রিজন তার কারণ আছে,
ওটাই আমরা যখন রং গানটা রিলিজ হলো তখন অনেকেই অনেক বলছিল বা আমাদেরও ফিল হচ্ছিল যে এতটা বোল্ডনেস দেখাচ্ছে, এতটা সেক্সিনেস দেখাচ্ছে, কি কারণ করে ব্যাপারটা হচ্ছে, কি কারণটা কি? বাট হ্যাঁ, কারণ বুঝিয়ে দিয়েছে। আমার মনে হয়েছিল যে একটা কারণ তো আছে, মানে আমি স্টোরি লাইন না দেখে বলা উচিত না। অ্যাক্টর দীপিকা যেমন আমি জানি বিনা কারণে এরকম একটা অ্যাক্টিং বা এরকম একটা ক্যারেক্টার চুজ করবে না, তো সেটাই আমারও মানে মনে হয়েছিল যে একটা তো কারণ আছে, তো আছে অবশ্যই আছে, সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আর বাকি আর বাকি যারা সাপোর্টিং রোলে আছে ভালো, আশুতোষ রানা বলুন ভালো ভালো অভিনয় করেছে, সবাই নিজের নিজের জায়গায় একদম খুব ভালো কাজ করেছে। আর ডায়লগস, আমরা এরপর ডায়লগস বলতে চাই প্লিজ, আমার তো ডায়লগস এত ভালো লেগেছে, কেন কি স্ক্রিপ্ট এখন যেমন বেশিরভাগ তোমার সিনেমাতে স্টোরি আর ডায়লগস মাঝে মধ্যে সত্যি মিসিং মনে হয় যে আর একটু কিছু, এটা এখানে যেমন পাঞ্চ লাইন আছে ওয়াও, যেমন একদম যুদ্ধের একদম ওয়া, যেমন পাঠান বা ওয়ার এরকম টাইপের কোনো একটা ধামাকাদার বড় বড় আছে, আবার ওখানে ছোটো ছোটো পাঞ্চ লাইন আছে, আর ছোটো ছোটো পাঞ্চ লাইনগুলো তো মানে ওগুলো হচ্ছে মনটা কেড়ে নিয়েছে। মানে শাহরুখ খানের পাঠান যে ক্যারেক্টারটা ওটা একটু মিসচিভিয়াস, একটু দুষ্টুমি, একটু একটু বাচ্চা, একটু ছোট বাচ্চার মতো একটু দুষ্টুমি করে কিছু হিউমার আছে, হ্যাঁ একটু মজাক করে, তো সেই হিসাবে ক্যারেক্টারকে লেখা হয়েছে, তো সেইভাবে মানে ওই ডায়লগ গুলো ওখানে ঢোকানো হয়েছে যেগুলো স্টোরির সাথে খাপ খেয়ে। এক্স্যাক্টলি। আর তারপরে আমার এটাও ভালো লেগেছে যে আমাদের মাইথোলজি বলো যে যে কিছু কিছু ওখান থেকে যেমন পিক করেছে, যেমন ট্রেলারও আপনারা দেখতে পারবেন যে বললো পাঠান কা বনবাস কা টাইম খতম হুয়া বা বনবাস সে আনা হ্যায়, তো ব্যাপারটা হচ্ছে তুমি অন্য কিছুও বলতে পারতো, বাট এই যে একটা কানেকটিভিটি দেখিয়েছে এইগুলো বেশ অন্যরকম, যে হ্যাঁ মানে রিলেটেবল বা বেশ ভালো লেগেছে। আরো একটা জিনিস আছে বাট সেটা আমরা মানে এটা নন স্পয়লার রিভিউ মোস্টলি করছি, স্পয়লার কিছু বললে আমরা বলে দেবো আপনাদেরকে, যে কিছু স্পয়লার থাকলে আমরা যদি বলতে চাই আমরা বলে দেবো, তার আগে ওয়ার্নিং দিয়ে দেবো। তো সেখানেও কিছু ওই মাইথোলজিক্যাল একটা ক্যারেক্টারকে নিয়ে আছে, বাট সেটা স্পয়লার সেকশনের জন্য রেখে দিলাম। সো আর তারপরে তুমি কি বলতে চাইছো এখন? VFX নিয়ে যদি বলি আমরা, VFX খুব ভালো আমি বলবো না, আমার কথা ভালো হয়েছে। এবার তুমি খুব ভালোর সাথে কার সাথে কম্পেয়ার করছো সেটা না, কম্পেয়ার 100 এর মধ্যে কত না, এখন কম্পেয়ারটা কেন কর মানে ওইভাবে ডাইরেক্ট কম্পেয়ার না, বাট একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে না, তুমি ফার্স্ট বাহুবলি 2 তারপরে RRR যে একটা স্ট্যান্ডার্ড VFX তৈরি করে দিয়েছে, ইভেন ব্রহ্মাস্ত্র একটা স্ট্যান্ডার্ড তৈরি করে যে VFX এরকম হতে পারে। হ্যাঁ মেবি সব সিনেমার বাজেট সেম নয়, ওরা অতটা দিতে পারে না, তো সেই হিসাবে আমি যদি হিসাব করি তো ভালো না, ভালো হয়েছে ওটাই। এখন মানে এই মুভির বাজেট আমি বলবো না কম ছিল না, কিন্তু আমরা সবচেয়ে মার্ভেলের সাথে কম্পেয়ার করতে পারি না, মার্ভেল না, আমি যে তিনটা বললাম তিনটা ইন্ডিয়ান ফিল্ম বললাম, তো আমি মার্ভেল বা হলিউডের কোনো ফিল্মের সাথে কম্পেয়ার করছি না। আমার মতে মনে হয় 100 কিছু জায়গা ভালো ছিল, বাট হ্যাঁ কিছু জায়গা আমার মনে হলো যে হ্যাঁ মানে কিছু কিছু জায়গা বোঝা যাচ্ছিল, কিছু কিছু জায়গা মনে হলো আর এটা অবাস্তব হয়ে গেল, কিন্তু আমাদের বেশিরভাগই অ্যাকশন মুভি এরকম থাকে, বাট স্টিল হ্যাঁ কিছু কিছু জায়গা মনে হচ্ছিলো, বাট কিছু কিছু জায়গায় খুবই ভালো। আর VFX থেকে আমি আসবো ক্যামেরায়, সিনেমাটোগ্রাফি ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে কাজ করেছে এরা, কারণ কেউ একটা জিনিস করে গেছে অন্য কেউ কোনোদিন করতে পারবে না, তাহলে তো ব্যাপারটা ওরকম হয়ে যাবে না, যে কেউ একটা করে দিয়ে গেছে আমি ওরকম করলেই লোকে বলবে কপি, তাহলে তো কেউ কোনোদিন ওই জিনিসটা করতে পারবে না, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, সো
নেগেটিভ না বলে তুমি ভালো জিনিসটাকে অ্যাপ্রিশিয়েট তুমি করতে পারো। অবভিয়াসলি তুমি সামনে যে জিনিসটাকে ভালো দেখছো তুমি তার থেকে নেওয়াটাই কখনোই সেটা কপি হয় না, তুমি তার থেকে নিচ্ছো তোমার তুমি নিজে কারো ভালো করার জন্য। টিচারদের থেকে আমরা সব সময় শিখি, তো এটা কখনোই খারাপ জিনিস না, এটা সব সময় ভালো দিকে নেওয়া উচিত। আর ক্যামেরাটাই বলবো যে ক্যামেরার অ্যাঙ্গেল, ক্যামেরার অ্যাঙ্গেলস এর জন্য যে টেনশনটা ক্রিয়েট হয় ইমোশনালি, যে ওয়াও ফ্যাক্টরটা আরো তৈরি হয়, মানে ওটাকে তো সবথেকে ভালো ইউজ করেছে। গানেও বেশ ভালো, মানে মানে যে শটগুলো আছে ফ্রেমগুলো খুব দারুণ ফ্রেম আছে কিছু। আর অ্যাকশন সিকোয়েন্সগুলো অসাধারণ। হ্যাঁ, এবারে যদি অ্যাকশনের কথা বলি তো অবভিয়াসলি মানে অ্যাকশন কোরিওগ্রাফি এত ভালো, মানে কিছু বলার নেই, সত্যি দারুণ লেগেছে। রিয়েলি মানে খুব শাহরুখকে ওরকম ভাবে দেখবো ওটা তো মানে মানে এক্সলি জন যেমন করে এসেছে, আমি যেমন আগেও বললাম জন অবস্থা এরকম আছে, সেটআপ আছে, আমরা জনকে দেখেছি এরকম অ্যাকশন করতে। বাট হ্যাঁ, শাহরুখকে যখন এরকম অ্যাকশন করানো হলো সেটা যখন বড় পর্দায় দেখলাম, আরে বাহ, আর শাহরুখ তার চুল ওয়াও, সারা মুখ থেকে আর কিছু বেরোচ্ছিল না। সিরিয়াসলি মানে ফিগার এই সেই সব একদিকে, আর লিটারালি শাহরুখ এই যে এসে যে আমাদেরকে এখনো সারপ্রাইজ করতে পারে, দ্যাটস মানে মানে ফ্যান্টাস্টিক বলবো না, মানে অসাধারণের মানে কোনো ওয়ার্ড নেই অ্যাকচুয়ালি আমার কাছে। যে আমরা এত সিনেমা দেখেছি শাহরুখের, সব ক্যারেক্টার মোটামুটি দেখে নিয়েছি, সুইট বয়, রোম্যান্টিক হিরো, চক দে ইন্ডিয়ার ভালো টিচার, করা স্বদেশের, মানে সব কিছু। বাট এই যে এসে যে তোমাকেও এখনও নতুন কিছু দিতে পারে একটা মানুষ, যেরকম ফিজিক দরকার ছিল খেটেছে তার প্রতি, এতটা নিষ্ঠার ক্যারেক্টারটা প্রতি এই এজে এসে যা করতে পেরেছে, কারণ এটা এক্সট্রিম, এটা এক্সট্রিম অ্যাক্টিং হিসেবে, মানে অ্যাক্টিং এর স্কিল বাড়ানো ওটা তুমি যে কোনো এজে করতে পারো, বাট ফিজিক্যালি নিজেকে রেডি করা এই এজে এসেও। আর এই এজে এসে অ্যাকশন মুভিতেও তোমাকে একবারও মনে হচ্ছে না যে ক্যারেক্টারটা মানাচ্ছে না তোমার সাথে, মানে এটা কমেন্ডেবল, মানে তার সাথে ওর যে চাম যার জন্য শাহরুখ খান শাহরুখ খান, ওর তো চাম আছে, মানে ওইটা বলা মানে ক্যারেক্টার, মানে সেটা সোলজার হোক, সেটা একটা লাভ ইন্টারেস্ট হোক, এই যে ক্যারেক্টারটা মানে এই যে চামনেসটা শাহরুখের, হ্যাঁ এইটা ও যেখানেই দিক কখনোই বেমানান হয় না, আমার ক্ষেত্রে তো হয় না। মানে সত্যি এতটা এক্সপেক্টেড ছিল না পাঠানের থেকে। আর আমরা একটু স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই, আমার খুব ইচ্ছে বলার, আমি না বলে থাকতেই পারবো না, ও চায় না বলুক, বাট এখন অনেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে, তো আমি চাইছি বলতে, কেন কি ওইটা না বললে যেন রিভিউটা আমার জন্য কমপ্লিট হবে না, মানে ওটাই হচ্ছে আমার পুরো সিনেমায় চেরি অন দ্য টপ। তো স্পয়লার অ্যালার্ট সেকশন এসেছি আমরা, যেখানে আমরা বলতে চাই যে যারা সূর্যবংশী দেখেছে তারা জানে নিশ্চয়ই যে রোহিত শেট্টি যেমন একটা ইউনিভার্স তৈরি করছে যেটাতে সিংহম, সিম্বা আর সূর্যবংশী আছে, তো এরকমই ওয়াইএফও একটা নিজের স্পাই ইউনিভার্স তৈরি করেছে। ওটা যেমন কপ ইউনিভার্স ছিল, এটা স্পাই ইউনিভার্স, সেই জন্য এখানে ওয়াইএফের যে সমস্ত অ্যাকশন ফিল্মগুলো আছে তাদের ক্যারেক্টারকে নিয়ে মানে তাদেরকে এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, একটা ক্যামিও দেওয়া হয়েছে সেটার ব্যাপারে। সেটা হচ্ছে ভাইজান বা মানে সলমান খান, মানে আমার তো আনএক্সপেক্টেড ছিল, আমি হলে একদম শকড, হোয়াট মানে কি আমি ভুল দেখছি এটা ঠিক দেখছি, একদম লিক হয়নি ব্যাপারটা, না একদমই না, ওই জন্য ওরা কোনো এটার প্রেস কনফারেন্সও করেনি, এটা প্রমোশনও কোনো করেনি, শুধুমাত্র ওদের ওয়াইএফএ চ্যানেলেই ওদের কয়েক মানে দীপিকা, জন আর শাহরুখের সাথে রাখেনি, ওকে না 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 অ্যাড করেনি, যেমন শাহরুখকেও ব্রহ্মাস্ত্রতে রাখা কাস্টিং এ দেখিয়েছিল আমরা, বাট যেহেতু লিক হয়ে গিয়েছিল ওটা পরে অ্যাড করে দিয়েছিল, বাট হ্যাঁ আপনি যে কোনো আইএমডিবি চ্যানেলে চলে যাবেন ওখানে কাস্ট তো আপনি পাবেন না সালমান খানের নাম, বাট সালমান খানের এন্ট্রি, ও মাই গড, ইটস এন্ট্রি, এপিক এন্ট্রি, এপিক এন্ট্রি, আর তারপর তো সালমান খানের সাথে সেম ফ্রেমে শাহরুখ আর সালমান, ও মাই গড, অত ভালো মনে হয় কোনো অ্যাক্ট্রেসের সাথেও শাহরুখ খানকে লাগে না বা সালমান খানকে লাগে, মানে আমার ফিল্মে সব থেকে বেস্ট পার্ট ওই অ্যাকশন সিন যেটা ছিল ওরা দুজনে মিলে,
সালমান খানের টাইগারের যে ক্যারেক্টারটা সেটা তো ওটা ওয়াইএফ এর যে স্পাই ইউনিভার্সের একটা ক্যারেক্টার, আর আছে এখানে আপনার সিদ্ধার্থ আনন্দের ডাইরেক্ট করা ওয়ারের যে ঋতিক রোশনের যে ক্যারেক্টারটা ছিল কবির, আর ওখানে যে আশুতোষ রানার ক্যারেক্টারটা ছিল সেটাই এখানে আছে। তো সেই মানে ওর যেভাবে ওখানে কপি ইউনিভার্স বানাচ্ছে, এরাও স্পাই ইউনিভার্সের এদেরকে বানাচ্ছে। আর যেহেতু আমার স্পয়লার সেকশন আছে, আমি বলতে পারি যে নেক্সট মুভি হয়তো নেক্সট মুভিতে হয়তো একসাথে সবাই আসবে, সেটিতে মোস্ট প্রোবাবলি শাহরুখ খানের ক্যামিও থাকবে, এন্ড দেন আই থিংক এরা একটা গ্র্যান্ড কিছু একটা করবে, মানে মাইন্ড ব্লোয়িং সালমান খানকে নিয়ে একটা ফিল্ম হবে, মানে ওটা কেমন হবে আমরা হোপফুলি ওটা হবে, কারণ যা দেখে তাই মনে হলো, আর হলে কেমন হবে সেটা তো ওই মুভির দেখে বলা যাবে। তো ওটা একটা বাট ইয়া আমরা হাই হোপস করে রেখেছি, হাই হোপস মানে লিটারালি হাই হোপস, যদি পাঠান এরকম হয়। আর টাইগারও মানে অ্যাকশন ফিল্ম হিসেবে ভালোই ছিল, মানে ওটা ভালো অবিয়াসলি একটা মানে হচ্ছে আমাদের ভালোই লেগেছিল, না আর সালমান খানের একটা গ্র্যান্ড একটা, হ্যাঁ ওর ফ্র্যাঞ্চাইজি মানে ভালো ফ্র্যাঞ্চাইজিটা বানিয়েছিল টাইগার সিনটা, তো তার সাথে কবির মানে শাহরুখ সালমান ঋত্বিক কি হবে, না পাঠানের আগে ভালো অ্যাকশন মুভি আমি বলবো ওয়ার, ওয়ারই দেখেছি দারুণ লেগেছিল ওয়ার, তো অ্যাকশন সিন নিয়ে যাই, তো ওই তিনটাকে একসাথে নিয়ে সুপ 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 ভালো। আর সালমান শাহরুখ খানের যে অ্যাকশন সিনটা ওটা আপনার মুভির এন্ডের দিকে, বাট নট দ্য এন্ড, ফাইনাল অ্যাকশন সিন নয়, তারপরে আপনার জনের সাথে ফাইনাল অ্যাকশন সিন যেটা হওয়ার হবে, তো আমি আবার খুঁজছিলাম যে ওদের ওই অ্যাকশন সিনটা দিয়ে শেষ করতে পারতো, আমার মনের মধ্যে চলছিল জিনিসটা যখন দেখছিলাম যে ওটা দিয়ে শেষ করলে না দারুণ হতো, তো আমি জানি না ওরা ওটা হয়তো বুঝেছে যে অডিয়েন্সরা চাইবে আবার নিডস, তো ওই জন্য ওরা লাস্ট একদম লাস্ট সিকুয়েন্স মানে আবার একটা সিন রেখেছে ওইটুকুরে দেখার জন্য, মানে আবার 10 বার দেখব সিনেমাটা, অ্যাটলিস্ট 10 বার শাহরুখ আর সালমানের কনভারসেশন, নাথিং মাচ, একটা জায়গায় বসে একদম স্পয়লার অ্যালার্ট, হ্যাঁ প্লিজ এই জিনিসটা আপনারা যদি সিনেমা না দেখে থাকেন শুনবেন না, পজ করে দিন, বন্ধ করে দিন, গিয়ে সিনেমাটা দেখে এসে আবার দেখুন। হ্যাঁ তো লাস্ট কিছুটা কনভারসেশন, ও মাই গড দুজনে কথা বলছে, আমার মনে হয় আমার মতন সব বাঙালিরা এটাতে রিলেট করবে যে ওটা দেখিয়ে বোঝা গেল যে স্টারডম এখনো শেষ হয়নি, যতক্ষণ শাহরুখ খান সালমান খান এরা আছে। অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না ওরা কথা বলছে ফ্রিকশনাল ক্যারেক্টারে নাকি রিয়েল লাইফ ক্যারেক্টারে, বিকজ ওরা ফ্রিকশনাল ক্যারেক্টারেও 30 বছর ধরে দেশকে বাঁচাচ্ছে, এ করছে ও করছে, অলমোস্ট ওরা রিটায়ার্ড অলরেডি হয়ে গেছে, তারপর রিটায়ারমেন্টের পরেও কাজ করছে, আর ফিল্ম অনুযায়ীও সেম, ওরা অনেক বছর ধরে 30 ইয়ার্স ধরে ওরা কাজ করছে, ওই কনভারসেশনটা ওরা তো যা হিসাবে বলুক আমি তো পুরো রিয়েল লাইফ হিসাবে নিয়েছি, আর আমার অসাধারণ লেগেছে, তো অবশ্যই দেখবেন, হ্যাঁ ওই সিনটা আপনারা এনজয় করবেন আমাদের মতনই, আপনাদের এরকম ওয়াও একটা মোমেন্ট থাকবে, তো বলবো স্পয়লারটা না শুনতে, আর যদি শুনে নিয়ে থাকেন তাও গিয়ে দেখে আসবেন প্লিজ, ওটাকে মিস করা যায় না, ওটা না মিস করার মতন, আর এটা বড় পর্দায় দেখার মতন সিনেমা, একদম হলে গিয়ে দেখবেন, ওটিটিতে হলে ওটিটিতে দেখবেন, আপনারা ওটিটির জন্য আলাদা কোনো পয়সা দিতে হবে না, কারণ আপনারা অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, ওরকমই কোনো একটা ওটিটি প্ল্যাটফর্মে এটা আসবে, তো আমি এটাই সাজেস্ট করব যে অবশ্যই গিয়ে বড় পর্দায় দেখবেন, এটা ফ্যামিলি মুভি, সো ফ্যামিলি নিয়ে গিয়ে দেখতে কোনো অসুবিধা নেই, শাহরুখ খান মোস্টলি ওটাই করে, শাহরুখ খানের ওটাও একটা ভালো জিনিস লাগে যে ও মোস্টলি ফ্যামিলি মুভি বানানোর চেষ্টা করে, যেটা দেখতে থাকে অনেকে ভাবতে পারে বেশরম রাম দেখে যে না এটা ফ্যামিলি মুভি না, বাট অ্যাকচুয়ালি এটা পুরো ফ্যামিলি মুভি, আপনি ফ্যামিলি মা বাবার সাথে ভাই বোনদের সাথে গিয়ে দেখলে কোনো অসুবিধা নেই, এটা একদম ফ্যামিলি মুভি, একদম তো কোনো কিসিং সিনও পর্যন্ত নেই যতটা আমার মনে পড়ছে এখন, না তো কিছুই নেই, তো ইটস আ গুড মুভি, আমাদের জন্য খুবই ভালো লেগেছে, অনেকদিন পরে এরকম করে একটা শাহরুখের থেকে সালমানের থেকে একটা দারুণ কামব্যাক,
শাহরুখের দারুণ কামব্যাক, আমরা তো আরো দুটোর জন্য ওয়েটও করছি, বাট মাস্ট ওয়াচ সিনেমা, একবার তো দেখাই দরকার। শাহরুখের আরো দুটো মুভি ইয়ারে বেরোবে, বাট ফার্স্ট মুভি দিয়ে ব্যাং করে দিয়েছে একদম আবার বেশি ব্যাকগ্রাউন্ড স্টোরি দিলে দর্শকেরই আবার মনে হবে না যে অ্যাকশন মুভি, তাহলে ড্রামা মুভি হয়ে গেল। আমাদের তো কমপ্লেইনের শেষ নেই, তো যতটা দেওয়া যায় ততটা দিয়েছে, তারপরে আবার অ্যাকশন সিন স্টার্ট। তো সত্যি এটা মানে পাঠান কেন, ওর ব্যাকগ্রাউন্ড কি, এগুলো জানতে পারবেন, ওগুলো জানার জন্য সিনেমাটা দেখতে যান প্লিজ। খুব ভালো একটা স্টোরি লাইন আছে, সব দিক থেকে আমার ভালোই লেগেছে মোটামুটি। আর হোপফুলি স্টোরি লাইনটা আরও বেশি পাবো নেক্সট মুভিগুলোতে, যখন একসাথে সবগুলোকে কম্বাইন্ড করবে তখন এগুলো স্টোরি লাইনগুলো, যেমন দীপিকার অল্প স্টোরি লাইনটা দেখিয়েছে ওটা আরও হয়তো বেশি দেখাবে, জনের যেমন স্টোরি লাইনটা দেখিয়েছে, তো ওভারঅল পয়সা আসল সবই মোটামুটি আমরা বলে দিলাম আপনাদেরকে। এবার আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে, কমেন্টসে জানাবেন আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও পোস্ট করব আপনাদের নোটিফিকেশন পাবেন। একদম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, একদম নরমাল বাংলায় কথাবার্তা, যেমন না যে বাবা দাদু কেউ বুঝতে পারবে না, যাদেরই ইচ্ছে থাকে, যারাই পছন্দ করে সিনেমা দেখতে, সবার জন্য এটা। তো সবাইকে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে জিনিসটা। ঠিক আছে, নেক্সট আমরা পরের ভিডিওতে আবার দেখা করব। নমস্কার। নমস্কার।